Hello students, Long Walk to Freedom এর তৃতীয় অংশ আজকে। In life, every man has twin obligations. প্রত্যেকটি মানুষের জীবনে দুটো বাধ্যতাবোধ আছে। Obligations to his family, পরিবারের প্রতি বাধ্যতাবোধ, to his parents, মা বাবার প্রতি, to his wife and children, তার স্ত্রী সন্তানদের প্রতি, and he has an obligation to his people. তারপরে তার দ্বিতীয় বাধ্যতাবোধ, সেটা হচ্ছে তার অঞ্চলের মানুষের জন্য, his community, তার সম্প্রদায়ের জন্য, his country, দেশের জন্য। তাহলে দুটো বাধ্যতাবোধ, একটা হচ্ছে তার পরিবারের প্রতি বাধ্যতা, আর একটা হচ্ছে তার দেশের প্রতি বাধ্যতা। In a civil and humane society, একটা সভ্য এবং মানবিক সমাজে, each man is able to fulfill those obligations according to who? His own inclinations and abilities. প্রত্যেকটি মানুষ এই যে বাধ্যতাবোধগুলো এগুলোকে পূরণ করতে পারে তার নিজের সামর্থ্য এবং ইচ্ছা অনুযায়ী। বাট ইন এ কান্ট্রি লাইক সাউথ আফ্রিকা, কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো কোনো কোনো দেশে ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল ফর এ ম্যান অফ মাই বার্থ, আমার মতো যারা জন্মগ্রহণ করেছে এইরকম দক্ষিণ আফ্রিকার এরকম মানুষের কাছে, অ্যান্ড কালার আমার মতো রং নিয়ে এরকম যারা ব্ল্যাক আফ্রিকান যারা তাদের কাছে, টু ফিলফিল বোথ অফ দিজ অব্লিগেশন, এই দুটো দায়িত্ব পালন করা আমাদের পক্ষে অসম্ভব। ইন সাউথ আফ্রিকা এ ম্যান অফ কালার হু অ্যাটেম্পটেড টু লিভ এজ এ হিউম্যান বিইং ওয়াজ পানিশড অ্যান্ড আইসোলেটেড। দক্ষিণ আফ্রিকায় একটা কালো আদমি সে যদি মানুষের মতো বাঁচতে চায় তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, তাকে এক ঘরে করে দেওয়া হয়। ইন সাউথ আফ্রিকা এ ম্যান হু ট্রাইড টু ফুলফিল হিজ ডিউটি টু হিজ পিপল ওয়াজ ইনএভিটেবলি রিপড ফ্রম হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ হোম অ্যান্ড ওয়াজ ফোর্স টু লিভ এ লাইফ অ্যাপার্ট এ টুইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রেবেলিয়ান। দক্ষিণ আফ্রিকায় যদি কোনো মানুষ তার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে যায় তবে সে অবশ্যই সে যা রিপ্ট ফল ভোগ করে সেটা হচ্ছে তাকে তুলে নেওয়া হয় তার পরিবার থেকে, বাড়ি থেকে, এবং তাকে বাধ্য করা হয় আলাদা করে থাকতে, এ টুইলাইট এক্সিস্টেন্স অফ সিক্রেসি অ্যান্ড রেবেলিয়ান, একটা গোপনতা, একটা যে সংগ্রাম, একটা প্রতিবাদ করে এই জন্য তাকে আলাদা করে রাখা হয়, তাকে জেলে পোরা হয়। তিনি এই কথায় বলতে চেয়েছেন তাকে জেলে পুরা হয়। আই ডিড নট ইন দ্য বিগিনিং চোজ টু প্লেস মাই পিপল অ্যাবাভ মাই ফ্যামিলি। তিনি খুব সরলভাবে বলেছেন যে আমার যৌবনে বা প্রথম দিকে আমার পরিবারের চেয়ে আমি কিন্তু আমার দেশকে কোনোদিনই বড় ভাবিনি, বাট ইন অ্যাটেম্পটিভ টু সার্ভ মাই পিপল, কিন্তু যখনই আমি আমার মানুষের সেবা করতে গেছি I found that I was prevented from fulfilling my obligations as a son, a brother, a father, and a husband. কিন্তু তখনই আমি দেখেছি আমাকে বাধা দেওয়া হয়েছে আমার সেই দায়িত্ব পালন করার জন্য আমার পুত্রের প্রতি, আমার ভাইয়ের প্রতি, আমার বাবার প্রতি, এবং আমি স্বামী হিসেবে আমি যে আমার দায়িত্ব আছে, হ্যাঁ, পুত্র হিসাবে, ভাই হিসাবে, পিতা হিসাবে এবং স্বামী হিসাবে আমার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হয়েছি। আই ওয়াজ নট বর্ন উইথ হাঙ্গার টু বি ফ্রি, স্বাধীন হওয়ার স্বপ্ন নিয়ে আমি জন্মাইনি, বিশ্বাস করুন আমি অত্যন্ত সাধারণ মানুষ। আই ওয়াজ বর্ন ফ্রি, আমি স্বাধীনভাবেই জন্মেছিলাম, ফ্রি ইন এভরি ওয়ে দ্যাট আই কুড নো, যতটুকু জানা যায় আমি সব দিকেই স্বাধীন ছিলাম। খুব বড় লোকের ছিলেন, মোটামুটি তাদের সম্প্রদায়ের এক রাজঘরানার পরিবারের সন্তান তিনি। ফ্রি টু রান ইন দ্য ফিল্ডস নিয়ার মাই মাদার্স হার্ট, আমার মায়ের কুটিরের চারদিকে আমি দৌড়ুদৌড়ি করতে পারতাম স্বাধীনভাবে। ফ্রি টু সুইম ইন দ্য ক্লিয়ার স্ট্রিম দ্যাট রেন থ্রু মাই ভিলেজ, আমার গ্রামে যেই স্বচ্ছ নদী বইত তাতে আমি সাঁতার কাটতে পারতাম স্বাধীনভাবে। ফ্রি টু রোস্ট মিল্টিজ আন্ডার দ্য স্টার্স, আমি আমার খাবার মিলিজ আমার খাবারগুলো সেই বা আমার কল্পনাগুলো সেগুলো খোলা আকাশের নিচে পূরণ করতে পারতাম। অ্যান্ড রাইড দ্য ব্রড ব্যাকস অফ স্লো মুভিং বুলস, এবং
সারের উপর খুব আস্তে আস্তে চলে এরকম সার, সেগুলোর উপর আমি চড়তে পারতাম। অ্যাজ লং অ্যাজ আই অবেইড মাই ফাদার অ্যান্ড অ্যাবাইডেড বাই দ্য কাস্টমস অফ মাই ট্রাইব, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে মান্য করেছি, আমার যে জাতি সেই জাতির প্রথাগুলোকে মান্য করেছি, আই ওয়াজ নট ট্রাভেল বাই দ্য লজ অফ ম্যান অর গড, মানুষের তৈরি আইন বা ভগবানের তৈরি আইন কোনোটাতেই আমার কোনো বাধাবিঘ্ন সৃষ্টি হয়নি। ইট ওয়াজ অনলি হোয়েন আই বিগেন টু লার্ন দ্যাট মাই বয়হুড ফ্রিডম ওয়াজ এন ইলিউশন, তখনই বাধা এলো যখন আমি দেখলাম আমার সেই বাল্যকালের স্বাধীনতা ছিল আমার কাছে একটা ভ্রান্তি, ভুল, আমি স্বাধীন আসলে ছিলাম না। হোয়েন আই ডিসকভার্ড এজ এ ইয়ং ম্যান দ্যাট মাই ফ্রিডম হ্যাড অলরেডি বিন টেকেন ফ্রম মি, যৌবনে আমি দেখলাম আমার স্বাধীনতা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, দ্যাট আই বিগেন টু হাঙ্গার ফর ইট, তখনই আমার মনের মধ্যে স্বাধীনতার তৃষ্ণা জাগল। অ্যাট ফার্স্ট, প্রথমত অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে স্কুলে গিয়ে দেখেছি সাদা চামড়ার লোকেরা আমাকে ঘৃণা করছে, আই ওয়ান্টেড ফ্রিডম অনলি ফর মাই সেলফ, আমি শুধু আমার জন্যই স্বাধীনতা চাইতাম, কেন আমাকে বঞ্চনা করা হবে, কেন আমাকে সুযোগ দেওয়া হবে না ক্লাসে। দ্য ট্রানজিটারি ফ্রিডমস অফ বিং এবল টু স্টে আউট এট নাইট, রিড হোয়াট আই প্লিজ অ্যান্ড গো হোয়ার আই চোজ, কেন আমাকে সেই স্বাধীনতা দেওয়া হয় নাই, স্বাধীনতা দেওয়া হয় নাই কি সেই স্বাধীনতা যে আমি আমার খুশি মতো রাত্রে বাইরে কাটাতে পারবো, পড়াশোনা করতে পারবো, আমি যেখানে খুশি সেখানে যেতে পারবো, কেন আমার সেই স্বাধীনতা নাই, কেন আমার জন্য বহু রাস্তা বন্ধ। লেটার, পরবর্তীকালে এজ এ ইয়ং ম্যান ইন জোহানেসবার্গে যখন তিনি পড়াশোনা করতে যান আইন নিয়ে, তিনি জানেন আই ইয়ার্ন ফর দ্য বেসিক অ্যান্ড অনারেবল ফ্রিডমস অফ অ্যাচিভিং মাই পটেনশিয়াল, আমি দেখেছি আমার কামনা হয়েছে, আমি মনে প্রাণে কামনা করতাম সেই মূল এবং সম্মানজনক স্বাধীনতার জন্য, যার দ্বারা আমার যা গুণ আছে, আমার যা শক্তি আছে অফ আর্নিং মাই কিপ, আমার সাধ্যমতো আমি যাতে রোজগার করতে পারি, অফ ম্যারিং, বিয়ে করতে পারি অ্যান্ড হ্যাভিং এ ফ্যামিলি, এবং একটা পরিবার প্রতিপালন করতে পারি, দ্য ফ্রিডম নট টু বি অবস্ট্রাক্টেড ইন এ লফুল লাইফ, একটা আইনগত জীবনযাপন করতে কোনো বাধা থাকার কথা নয়, এইগুলো যখন আমি করতে গেছি তখনই দেখেছি আমি বাধা পেয়েছি। বাট দেন আই স্লোলি স দ্যাট নট অনলি ওয়াজ আই নট ফ্রি, আর তখনই আমি দেখেছি, আস্তে আস্তে আমি অনুভব করেছি, শুধু আমি যে স্বাধীন ছিলাম না তা নয়, বাট মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড নট ফ্রি, আমার ভাইয়েরা আমার বোনেরা তারাও স্বাধীন নয়। I saw that it was not just my freedom that was curtailed. আমি দেখলাম শুধু আমার স্বাধীনতাকেই খর্ব করা হয়নি, বাট দ্য ফ্রিডম অফ এভরি ওয়ান হু লুকড লাইক আই ডিড, তাদের স্বাধীনতাও খর্ব করা হয়েছে যারা আমার মতো স্বাধীন ছিল। দ্যাট ইজ হোয়েন আই জয়েন্ড দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, তখনই আমি যোগ দিলাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে, অ্যান্ড দ্যাট ইজ হোয়েন দ্য হাঙ্গার ফর মাই ওন ফ্রিডম বিকেম দ্য গ্রেটার হাঙ্গার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল, এবং তখনই আমার জন্য আমার যেই স্বাধীনতার তৃষ্ণা, স্বাধীনতার প্রতি যে আকাঙ্ক্ষা, এইটা পূরণ করতে গিয়েই দেখলাম যে আমি আমার দেশের মানুষের স্বাধীনতার কথা চিন্তা করছি। ইট ওয়াজ দিস ডিজায়ার ফর দ্য ফ্রিডম অফ মাই পিপল, এই যে আমার মানুষের জন্য স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, টু লিভ দেয়ার লাইফস উইথ ডিগনিটি, তারাও যাতে মর্যাদা সহকারে, সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা সম্পন্নভাবে বাঁচতে পারে, দ্যাট অ্যানিমেটেড মাই লাইফ, এটাই আমার জীবনের প্রধান একটা চাহিদা হয়ে গেল, জীবন্ত হয়ে উঠল। দ্যাট ট্রান্সফর্মড এ ফ্রাইটেন্ড ইয়ং ম্যান, এটাই পরিণত করলো আমার মতো একজন ভীতু যুবককে ইন্টু এ বোল্ড ওয়ান, একটা সাহসী যুবকে পরিণত করলো। দ্যাট ড্রোভ এ ল অ্যাবাইডিং অ্যাটর্নি টু বিকাম এ ক্রিমিনাল, যেটা চালিত করলো, তিনি ছিলেন একজন অ্যাটর্নি, উকিল, বললেন একজন আইন মেনে চলা একজন উকিলকে বাধ্য করলো অপরাধী হতে, কারণ তিনিও তো সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছিলেন যেটা আইনত নিষিদ্ধ, তাই তিনি হয়ে গেলেন অপরাধী, কারণ দেশের জন্য যে অপরাধ, এই অপরাধকে অপরাধ বলা হয় না, এটাকে বলা হয় দেশাত্মবোধ,
স্বাধীনতার পর আগে আগে ছিলেন তিনি অপরাধী, স্বাধীনতার পর তিনি হয়ে গেলেন দেশপ্রেমী। দে টার্ন্ড এ ফ্যামিলি লাভিং হাজব্যান্ড, যেটা একজন পরিবার প্রিয় স্বামীকে ইন্টু এ ম্যান উইদাউট এ হোম পরিণত করলো, একটা গৃহহীন মানুষে। পরিবার ছেড়ে জেলে আবদ্ধ হতে বাধ্য হলেন তিনি। দ্যাট ফোর্সড এ লাইফ লাভিং ম্যান, যে জীবনের সমস্ত আনন্দ উল্লাসকে পছন্দ করত, সেই রকম একটা মানুষকে বাধ্য করলো টু লিভ লাইক এ মঙ্ক, সন্ন্যাসীর জীবনযাপন করতে। কারণ কারাগারে তো কোনো রকম সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়নি, সেখানে তাকে সন্ন্যাসীর জীবনযাপন করতে হয়েছে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া। আই এম নো মোর ভার্চুয়াস অর সেলফ স্যাক্রিফাইসিং দ্যান দ্য নেক্সট ম্যান, আমি খুব ধার্মিক নই, আমি খুব সৎ নই, আমার পাশের মানুষটা যেই রকম অধার্মিক অসৎ। সাধারণ মানুষ, সাধারণ মানুষ যতটুকু সৎ হতে পারে, যতটুকু ধার্মিক হতে পারে, আমি ততটুকুই, আমি তার চেয়ে একটু বেশি নই। বাট আই ফাউন্ড দ্যাট আই কুড নট ইভেন এনজয় দ্য পুয়ার অ্যান্ড লিমিটেড ফ্রিডমস, কিন্তু তথাপি আমি দেখেছি আমি উপভোগ করতে পারিনি সেই গরিবদের, সেই সাধারণ যেই স্বাধীনতাগুলো যেগুলো একটা মানুষের উপভোগ করা প্রয়োজন, সেইগুলো আমি উপভোগ করতে পারিনি। আই ওয়াজ অ্যালাউড, আমাকে তখনই দেওয়া হলো, হোয়েন আই নিউ মাই পিপল আই এম নট ফ্রি, তখনই যে আমার, আমি যখন যখন বুঝলাম যে আমার স্বাধীন আমার রঙের মানুষেরা তারাও স্বাধীন নয়, তখন আমি আমার স্বাধীনতাও উপভোগ করতে পারিনি। ফ্রিডম ইজ ইনডিভিজিবল, স্বাধীনতাকে তো ভাগ করা যায় না। দি চেইনস অন এনি ওয়ান অফ মাই পিপল আর দি চেইনস অন অল অফ দেম, আমাদের কোনো মানুষের প্রতি যে শেকল দিয়ে যদি তাকে বন্দি করা হয়, আটকে রাখা হয়, তাহলে সেই আটকানো তো হচ্ছে আমাদের সকলকে আটকে ফেলা। দি চেইনস অন অল অফ মাই পিপল আর দ্য চেইনস অফ মি, এবং যদি আমাদের মানুষকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আটকে রাখা হয়, বন্দি করা হয়, তাহলে আমাকেও তো বন্দি করা হয়ে গেল। আই নিউ দি অপ্রেসার মাস্ট বি লিবারেটেড জাস্ট এজ সিউরলি এজ দ্য অপ্রেসড, তখনই আমার মনে হয়েছে যারা এই শাসন শোষণ করছে, বঞ্চনা করছে, শাসক দল, তাদেরকেও মুক্ত করতে হবে, তাদের তারাও একটা বঞ্চনার শিকার। সে কিসের বঞ্চনা? কাউকে যখন তুমি শাস্তি দাও, শাস্তি দিয়ে তুমিও কিন্তু মনে মনে দুঃখ পাও, তাহলে তাদের এই দুঃখ থেকে তাদের মুক্তি দিতে হবে। এ ম্যান হু টেক্স ওয়ে অ্যানাদার ম্যানস ফ্রিডম ইজ এ প্রিজনার অফ হ্যাট্রেড, একটা লোক যে অপরের স্বাধীনতা হরণ করে সেটা হচ্ছে ঘৃণার কাছে বন্দি। হি ইজ লকড বিহাইন্ড দ্য বার্স অফ প্রেজুডিস অ্যান্ড ন্যারো মাইন্ডেডনেস, সে কুসংস্কার এবং সংকীর্ণতায় সে আবদ্ধ। আই এম নট ট্রুলি ফ্রি, আমি সত্যি সত্যি স্বাধীন হব না, ইফ আই এম টেকিং ইউ এ সামওয়ান এলসেস ফ্রিডম, আমি যদি অন্য কারোর স্বাধীনতা হরণ করি। জাস্ট অ্যাজ সিওরলি আই এম নট ফ্রি হোয়েন মাই ফ্রিডম ইজ টেকেন ফ্রম মি, ঠিক তেমনিভাবে আমার স্বাধীনতাও যদি কেউ হরণ করে নিয়ে যায়, তাহলে আমিও স্বাধীন না। অর্থাৎ যে আমার স্বাধীনতা হরণ করল সেও যেমন স্বাধীন নয়, ঠিক তেমনিভাবে আমার স্বাধীনতা যেহেতু হরণ করা হয়েছে আমিও স্বাধীন নই। দি অপ্রেসড অ্যান্ড দি অপ্রেসার অ্যালাইক আর রবড অফ দেয়ার হিউম্যানিটি, শোষিত মানুষ এমন কি যারা শোষণ করছে তারা উভয়ই মানবতা থেকে বঞ্চিত। এই বলেই তিনি গল্পের এই অংশটা শেষ করেছেন। এদূর পর্যন্ত তোমাদের পাঠ্য, তারপরে তো লং ওয়াক টু ফ্রিডম, এই গল্পটা তার আত্মজীবনী, তিনি নিজে লিখেছেন জীবনে, এটা আরও অনেক বড়, কিন্তু সফট বাকিটা তোমাদের পাঠ্য নয়। এরপরে আমি যে প্রশ্ন এবং উত্তর, টেক্সট বইয়ের পেছনের প্রশ্ন, সেগুলো দেব, এবং আরও যে অন্যান্য রকম প্রশ্ন হতে পারে 6-2-এর, সেগুলো পরবর্তী সময়ে পাঠাবো। এই ভিডিওগুলো একটু শুনবে। আজকে তাহলে এই পর্যন্তই, বাই।